এম কে জুয়েলারি বর্তমান সমগ্র অসমৰ এটি চিনাকি নাম এম কে জুয়েলারি। চৌব্বিশ বছরে নিষ্ঠা সততার রাইজর সেবাত গুণগত উন্নত মানদণ্ডর হলমার্কযুক্ত সোণরূপ হীরা আদি গহনা গাঁথরীর বর্তমান এটি অত্যাধুনিক সম্ভ্রান্ত চালে চকুরা শোরুমলৈ পরিণত হয়েছে রাইজর আপন জুয়েলারি এম কে জুয়েলারি। বিয়া বাৰু, জন্মদিন বা অন্য কোনো বিশেষ মুহূর্তত আপনজনক যদি সোণরূপ হীরা বা অন্য যিকোনো গহনা উপহার দিব বিচাৰে তেন্তে এম কে জুয়েলারি সদায় পাব আপনার কাছত। প্রিয় গ্রাহক সকলের যদি সোণরূপ বা দাম আদি গহনা গাঁথরীর কোনো সমস্যা থাকে তেন্তে আমি আমার নিজা কারখানাত ততাতৈয়াকৈ গ্রাহকের সুবিধার প্রতি লক্ষ্য রাখি তৎক্ষণাত সমাধান করো। আপনার মরমর পুত্র বা জিয়রীর শুভ বিবাহৰ বাবে আমার শোরুমত হলমার্কযুক্ত বিয়ার সম্পূর্ণ গহনা পোৱা যাব উচিত মূল্যত আর উচিত মানদণ্ডত। পুরনি সোণর গহনা সলনি করে অত্যাধুনিক ন ন ডিজাইনের গহনা আমার এম কে জুয়েলারির ক্রয় করব পাৰিব। প্রিয় গ্রাহক সকল সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার আমার শোরুমের কোনো অসুবিধা নোপাক সেবা আগবাই আমার একমাত্র লক্ষ্য। গতিকে আজি এই সপরিলে আহক আমার শোরুম এম কে জুয়েলারি আর লই যাওক আপনার সপনের গহনা গাঁথরি সমূহ। আমার ঠিকনা এম কে জুয়েলারি রূপহিয়ালী স্টুডেন্ট গ্যালারির কাষত। ঘিলামৰা নর্থ বেঙ্ক মহাবিদ্যালয়ত সংস্কৃতির এদিন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত। নর্থ বেঙ্ক মহাবিদ্যালয়ত মহিলা কোষর উদ্যোগত আর আভ্যন্তরীণ মান নিরূপণ কোষর সহযোগত সংস্কৃতির এদিন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো আর নববর্ষর শুভেচ্ছা জ্ঞাপন করছো। আজি আমি নর্থ বেঙ্ক মহাবিদ্যালয়ের মহিলা কোষর উদ্যোগত আর আভ্যন্তরীণ মান নিরূপণ কোষর সহযোগত সংস্কৃতির এদিন শীর্ষক একটি পরম্পরাগত অনুষ্ঠান পাতিছো। আসলতে আমার অসমখন আসলতে বারো রহেনিয়া কলাকৃষ্টির পরিপুষ্ট আর অসম আসলতে বৈচিত্র্যপূর্ণ এখন রাজ্য আর অসমৰ যি কলাকৃষ্টি অসমৰ যি সংস্কৃতি সেই সংস্কৃতি আমার নবপ্রজন্মর ক্ষেত্রত নবপ্রজন্মর কারণে যাতে তেওঁলোকক যাতে চিনাকি করে দিব পৰা যায় সেই উদ্দেশ্যে আসলতে আমি আজি এই অনুষ্ঠানটি আগবাইছো আর যাতে আমার নবপ্রজন্ম আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো আর নববর্ষর শুভেচ্ছা জ্ঞাপন করছো। আজি আমি নর্থ বেঙ্ক মহাবিদ্যালয়ের মহিলা কোষর উদ্যোগত আর আভ্যন্তরীণ মান নিরূপণ কোষর সহযোগত সংস্কৃতির এদিন শীর্ষক একটি পরম্পরাগত অনুষ্ঠান পাতিছো। আসলতে আমার অসমখন আসলতে বারো রহেনিয়া কলাকৃষ্টির পরিপুষ্ট আর অসম আসলতে বৈচিত্র্যপূর্ণ এখন রাজ্য আর অসমৰ যি কলাকৃষ্টি অসমৰ যি সংস্কৃতি সেই সংস্কৃতি আমার নবপ্রজন্মর ক্ষেত্রত নবপ্রজন্মর কারণে যাতে তেওঁলোকক যাতে চিনাকি করে দিব পৰা যায় সেই উদ্দেশ্যে আসলতে আমি আজি এই অনুষ্ঠানটি আগবাইছো আর যাতে আমার নবপ্রজন্ম যাতে আমার সংস্কৃতির বিষয়ে জানিব পারে আমার কলাকৃষ্টির বিষয়ে জানিব পারে তার কারণে আসলতে আমি এই পদক্ষেপ কিঞ্চিত পদক্ষেপ আমি গ্রহণ করছো তেওঁলোকে যাতে চিনাকি হয় সেইটোৱে আমার আসলতে মুখ্য উদ্দেশ্য। আসলতে আমার এই অনুষ্ঠানটি আমি বহাগ বিহুর আরম্ভ হওয়ার আগতেই পাতিব লাগিছিলে। আমি যাবার 11 এপ্রিল তারিখে পাতিছিল কিন্তু এইবার আমার নাক এসেসমেন্ট হওয়ার কারণে আর আমার পরীক্ষাসমূহ হওয়ার কারণে আমি কিছু পিছত পাতিবল হল আর এই চকুতে মানে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। তাতো কইছে নেহর বহাগর বিহু মাজনী ভাজনী অবনু পানী লগা মন্ত্ৰ।